ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে এসেছেন সঙ্গীতজ্ঞ ব্যক্তি কৌশিক হোসেন তাপস ও ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। মঙ্গলবার 19 ডিসেম্বর বেলা 12টার দিকে ডিবি কার্যালয়ে আসেন তারা। সূত্রের বরাত জানা গেছে, দুজনের মধ্যে কিছু বিষয়ে ভুল বোঝাবুঝির সমাধানের জন্য ডিবি কার্যালয়ে এসেছেন কৌশিক ও অপু বিশ্বাস। বর্তমানে কার্যালয়ের ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদের সঙ্গে আলোচনা চলছে তাদের মধ্যে। প্রসঙ্গত, গত 4 নভেম্বর সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে নানা মাধ্যমে আলোচনায় উঠে আসেন তাপস, তার স্ত্রী মুন্নি ও চিত্রনায়িকা শবনম বুবলি। ওই দিন ফেসবুকে মুন্নি লেখেন, তাপস এবং বুবলি প্রেম করছে, বুবলি আমার পরিবার ধ্বংস করছে, ঠিক যেভাবে সে অপু বিশ্বাসের জীবন ধ্বংস করেছে, শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগনেন্ট হয়েছে, এখন তার টার্গেট তাপস, আমার যদি কিছু হয় তার জন্য তাপস এবং বুবলি দুজনেই দায়ী থাকবে। এ নিয়ে পরবর্তীতে সংবাদ মাধ্যমে মুন্নি দাবি করেন তার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল, পোস্টটি হ্যাকাররা করেছিল। এর কয়েকদিন পরই সোশ্যালে মুন্নির একটি অডিও কল রেকর্ড ছড়িয়ে পড়ে আর এই পুরো ঘটনাকে নিজের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেন শবনম বুবলি। এ নায়িকা জানান, তাপস মুন্নি দম্পতির প্রযোজনা সংস্থা টিএম ফিল্মসের ব্যানারে খেলা হবে নামক একটি সিনেমায় অভিনয় করছেন তিনি, যা একটি মহল সহ্য করতে পারছেন না বলে এমন গুজব ছড়াচ্ছে। এ ঘটনার কয়েকদিন পর একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে মুন্নি বলেন, চিত্রনায়িকা অপু বিশ্বাস তার কোনো অনুমতি না নিয়েই রেকর্ড করেছেন কলটি, ওই সময় মানসিকভাবে স্বাভাবিক অবস্থায় ছিলেন না বলে দাবি করেন তিনি।